ভূত আছে কি নেই এ নিয়ে তর্কেরও শেষ নেই। বাস্তবে ভূত আছে এমন হাজার হাজার প্রমাণ অনেকে হাজির করছেন। ইন্টারনেট ঘাটলে এমন অসংখ্য ভিডিও ফুটেজ পাওয়া যায় যা দেখলে আপনার বিশ্বাস করতে ইচ্ছা করবে বাস্তবেই ভূত আছে। কিন্তু ভূত না থাকার পেছনেও যুক্তির অভাব নেই। ইউটিউব ঘেঁটে এমন পাঁচটি ফুটেজ এবার আপনাদের দেখাবো, যেসব দেখে আপনারাই সিদ্ধান্ত নিন ফুটেজগুলো আসল না কৃত্রিম। আর আপনার কেমন লাগলো তা নিচে কমেন্টে জানান। জেলখানার ভূত, জাংটাপ কিচেন নামে এক ইউটিউবারের ধারণ করা এই ভিডিও ফুটেজ। সেও তার বন্ধু একটি পুরনো জেলখানায় গিয়েছিল গোস্ট হান্টার্স নামে একটি টিভি সিরিজের প্যারোডি বানানোর জন্য। কিন্তু তারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি সত্যি সত্যি ভূতের কবলে পড়তে হবে তাদের। একটি ভিডিও ক্যামেরা নিয়ে পরিত্যক্ত সেলগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় একটি সেলের গ্লাসে কারো মুখচ্ছবি ধরা পড়ে। পরে ফুটেজটি ভালো করে পরীক্ষা করে তারা নিশ্চিত হয় সত্যি একটি মুখ তার দিকে তাকিয়েছিল। পরিত্যক্ত জেলখানার কোনো মৃত কয়েদীর অতৃপ্ত আত্মা যেন এখনও সেখানে ঘুরে বেড়াচ্ছে। ফ্যাকাশে মুখ, এই ফুটেজটি ইংল্যান্ডের কয়েকজন বন্ধুর তোলা। এক বিকেলে খেলার দৃশ্য ধারণ করার সময় একটা অদ্ভুত কিছু এক বন্ধুর নজরে আসে। পরে সেদিকে ক্যামেরা তাক করা হলে দেখা যায় উঁচু একটি বিল্ডিংয়ের জানালা থেকে একটি ফ্যাকাশে মুখ তাদের দিকে তাকিয়ে আছে এবং কয়েক সেকেন্ড পরেই মুখটি জানালার ওপাশে মিলিয়ে যায়। পরে সবাই মিলে ওই বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে ওই রুমে অনেকদিন ধরেই কেউ থাকে না। বিশ্বাস করানোর জন্য তাদের তালাবন্ধ ওই রুমে নিয়ে যাওয়া হয় কিন্তু কাউকেই ওখানে দেখতে পাওয়া যায়নি। যে কারণে এই ফ্যাকাশে মুখের রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি। স্টোর রুমের ছায়া, এই ভিডিওটি একটি দোকানের স্টোর রুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। ভিডিওতে দেখা যায় স্টোর রুমের মেঝে থেকে হঠাৎই কালো ছায়াময় কিছু একটা বেরিয়ে আসছে। ছায়াটা আকার নিতে নিতে প্রথমে চারপে এবং পরে দুপে মানুষের মতো আকৃতি নিয়ে হঠাৎই আবার অদৃশ্য হয়ে যায়। অনাহূত আগন্তুক, বাড়িতে দুই বোন খেলতে খেলতে এই ফুটেজটি রেকর্ড করে ফেলে। হঠাৎই দরজায় একটি মেয়ের মুখ দেখতে পায় এক বোন। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দরজার পাশ থেকে একটি মেয়ের মুখ উঁকি দিচ্ছে। কৌতূহলবশত ক্যামেরা নিয়ে সাথে সাথে এগিয়ে যায় সে, কিন্তু চোখের পলকে ওই রহস্যময় মেয়েটি ওপরের তলার সিঁড়ির কাছে পৌঁছে যায়। যা দেখে দুবোন ভয় পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে আবার বাড়ির দিকে ফিরে তাকাতেই ওই মেয়েকে প্রথমে উপরের তলায় এবং পরক্ষণেই নিচের তলায় দেখতে পায় তারা। আর কিছুক্ষণ পরেই উধাও হয়ে যায় ওই রহস্যময় আগন্তুক। মাথাবিহীন ভূত, মধ্যপ্রাচ্যের কয়েকজন টিনেজ বন্ধু একটি পরিত্যক্ত স্কুলে ঘুরতে গিয়ে এই ভিডিওটি ধারণ করে। স্কুলটির বিভিন্ন তলা ঘুরে ঘুরে তারা যখন নিচতলায় চলে আসে তখন একটি অদ্ভুত ঘটনা দেখতে পায় তারা। নিচতলার একটি ঘরে ঢোকার সময় ক্যামেরায় ধরা পড়ে মাথাবিহীন একটি মানুষের প্রতিকৃতি যা তাদের দিকে হেঁটে হেঁটে আসছিল এবং আসতে আসতেই এক পর্যায়ে বাতাসে মিলিয়ে যায় ওই মূর্তি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।